প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিশনার অ্যান্ড লেকচারার ইন ইংলিশ। আজকের বিষয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা নতুন বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে হৃদরোগ বা হার্ট ডিজিজ নিয়ে। বন্ধুরা, এই হৃদরোগ হচ্ছে আমাদের প্রতিটা ঘরে ঘরে একটা কমন প্রবলেম। এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যেখানে দু একজন হৃদরোগী পাওয়া যাবে না। শুধু ঘর কেন, আমাদের দেশ বলেন, আমাদের পৃথিবী বলেন, সব জায়গাতে একটা বড় প্রকট সমস্যা হচ্ছে এই হৃদরোগ। এটাকে আমরা বলে থাকি সাডেন কিলার। হ্যাঁ, এটা এমন এক অসুখ, এমন এক ডিজিজ, যেমন অন্যান্য অনেক জটিল কঠিন রোগ রয়েছে যেটা আমাদের সময় দিয়ে থাকে। যেমন ক্যান্সার হলেও কিন্তু আমরা সময় পাই, কিন্তু হৃদরোগ হলে কিন্তু আমরা মোটেই সময় পাই না। ঠিক আছে, এটা আমাদের মোটেই সময় দেয় না। ঠিক আছে, এটা আমাদের প্রাণহানি ঘটায়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো প্রথমে জানার চেষ্টা করি বন্ধুরা যে হৃদরোগটা কেন হচ্ছে। হৃদরোগের মূল কারণ হচ্ছে আমাদের রক্তের মধ্যে চর্বি বা ফ্যাটের পরিমাণ বেড়ে যাওয়া। এই চর্বির দুটা বড় উৎস, একটা হচ্ছে আপনার কোলেস্ট্রল, আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড হচ্ছে আমরা যে যত রকমের উদ্ভিদ তেল আমরা গ্রহণ করি, এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আর প্রাণী থেকে যে ফ্যাট বা তেলটা আমরা গ্রহণ করছি, চর্বি গ্রহণ করছি, এটা হচ্ছে কোলেস্ট্রল। তো এই যে ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল, এলডিএল, এগুলো সবগুলো কী হচ্ছে, বিভিন্ন প্রকার পদার্থের সাথে একত্রিত হয়ে আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে, রক্তনালী রয়েছে, রক্তনালীর মধ্যে অ্যাথেরোমা বা প্ল্যাক তৈরি করছে। ঠিক আছে, এতে করে কী হচ্ছে, রক্তনালী সরু হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এই অবস্থা চলতে থাকলে একটা সময় ব্লক হয়ে যাচ্ছে, আমাদের হার্টে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, কমে যাচ্ছে অক্সিজেন সাপ্লাই, তৈরি হচ্ছে হৃদরোগ, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আমাদের হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে। হ্যাঁ, এভাবে নানান রকমের জটিলতার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তারপরে মৃত্যু তো একসময় চলেই আসে যদি এই অবস্থা চলতে থাকে। তো বন্ধুরা, তো এই হৃদরোগ থেকে মুক্ত থাকার জন্য আমরা কী করতে পারি? আমরা কিন্তু কারণটা আগেই আমরা জেনেছি, যেটা হচ্ছে যে ফ্যাট ইনটেক। ফ্যাট ইনটেকটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আমাদের কী করতে হবে, প্রথমত হচ্ছে যে কোনো উপায়ে আমাদের শরীরে যে ফ্যাট বা চর্বি বা তেলের পরিমাণটাকে, ইনটেকটাকে কমাতে হবে, বা একেবারে টোটালি স্টপ করতে হবে। দেন যেটা হচ্ছে যে আমাদের শরীরে যে এক্সিস্টিং ফ্যাটটা রয়েছে ব্লাডের মধ্যে, সেলের মধ্যে, আমাদের ভেসেলের মধ্যে, এই ফ্যাটটাকে রিজলভ করতে হবে, এই ফ্যাটটাকে রিমুভ করতে হবে, দূর করতে হবে। আর দূর করার জন্যই আমরা কী করতে পারি, সে বিষয়ে আজকে কথা বলছি। বন্ধুরা, আমি একটা হার্বস নিয়ে কথা বলবো, যে হার্বসটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই হার্বসটা আর কিছুই না, আমার সামনে রয়েছে, আপনারা যদি একটু দেখেন, এটা হচ্ছে যে এটা একটা লতানো একটা উদ্ভিদ, যেটা পাতাটা অনেকটা পান পাতা সদৃশ, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা সাধারণত আপনার যে ডাঁটটা হচ্ছে এরকম, এটার গায়ে ছোটো ছোটো ফোটা ফোটা রয়েছে, অনেকে অবশ্যই চিনবেন এটা। এটাকে বাংলাতে বলে গুলঞ্চ, এটাকে ইংলিশে বলে টিনোসফোরা কর্ডিফোলিয়া। তা আপনার আমরা এই এই ক্ষেত্রে, অর্থাৎ এই ফ্যাট রিজলভ করার ক্ষেত্রে, আমরা কোলেস্ট্রল দূর করার ক্ষেত্রে, ট্রাইগ্লিসারাইড দূর করার ক্ষেত্রে, আমরা এই ভেষজটা কিন্তু অত্যন্ত কার্যকরীভাবে ব্যবহার করতে পারি। আর পাশাপাশি যেটা করতে পারি বন্ধুরা, এর সাথে আমরা অর্জুনের যে চূর্ণ, অর্জুন ছালের যে চূর্ণ, এই অর্জুন ছালের চূর্ণ আমরা নিতে পারি, আর নিতে পারি আমরা মধু। হ্যাঁ, এই তিনটা জিনিস, একটা হচ্ছে যে আমরা এই গুলঞ্চের চূর্ণ নিব, আমরা অর্জুন ছালের চূর্ণ নিব, আর নিব আমরা মধু। এই তিনটা জিনিসকে একসাথে মিলিয়ে আমরা সেবন করতে পারি। এখন জিনিসটা হচ্ছে যে আমরা কী পরিমাণে সেবন করব। যদি আমরা যেটা করব যে গুলঞ্চ চূর্ণ এবং অর্জুন চূর্ণ আমরা একসাথে মিশিয়ে নিব, এবং এটা নিব আমরা 8 থেকে 10 গ্রাম নিয়ে আমরা সকাল বিকাল খালি পেটে সেবন করব, সাথে তো আমরা মধুটা সেবন করবই। হ্যাঁ, আর এভাবে করতে পারি। আবার আমরা কিন্তু চাইলে অর্জুন ছাল এবং এই যে আমাদের যে গুলঞ্চ, এটাকে আমরা যেটা করতে পারি, সংগ্রহ করে এটাকে আমরা টুকরো টুকরো করে, ছোটো ছোটো করে ছেঁচে, আমরা এটাকে আপনার পানিতে ভিজিয়ে বা সিদ্ধ করে, হ্যাঁ, বেশ করে সিদ্ধ করে আমরা যেটা করতে পারি, কাত তৈরি করে, ডিকক্সন তৈরি করে আমরা এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে এই পানিটাও, হ্যাঁ, সিদ্ধ করে এই পানিটাও কিন্তু আমরা সেবন করতে পারি সকাল বিকাল দুবেলা মধু সহকারে। হ্যাঁ, খালি পেটে অবশ্যই সেবন করব। আর এভাবে যদি আমরা এটা কন্টিনিউ করি, আমাদের সার্টেন পিরিয়ড পর দেখা যাবে যে আমাদের শরীরে কিন্তু যে ব্লাডের মধ্যে যে আপনার যে ফ্যাট, এই ফ্যাট বা লিপিড, এটা কিন্তু কমে যায়। আমরা যদি লিপিড প্রোফাইল করি, উইদিন আপনার 2-3 মান্থস আমরা দেখব যে আমাদের লিপিড কন্ট্রোলে চলে এসেছে, আমাদের হার্টরোগের বিভিন্ন হার্টের বা আমাদের হৃদরোগের যে বিভিন্ন রকম সিমটমগুলো, এগুলো নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আমরা একটা বেটার রেজাল্ট পেয়ে যাবো বন্ধুরা। সবশেষে আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে, একটা কথা কিন্তু আবার বলতেই হয় যে প্রথম আমরা হৃদরোগের হাত থেকে যদি বাঁচতে চাই বন্ধুরা, আমাদেরকে ফ্যাট ইনটেক অর্থাৎ বিভিন্ন রকম চর্বি তেল আমাদের শরীরে প্রবেশ করাটা বন্ধ করতে হবে। আর ভিতরের যে তেল চর্বি রয়েছে সেটাকে বার্নিং করার জন্য এই যে অর্জুন ছালের চূর্ণ, গুলঞ্চ চূর্ণ এবং মধু সহকারে আমরা সেবন করে যাব নিয়মিতভাবে, তাহলে আমরা কিন্তু একটা খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবো বন্ধুরা। তা আজকে এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।